বরের বাবার নাম? বিয়ে করো মা, আমি বাবা নাম জিগান কে? হ্যাঁ জি কি? হ্যাঁ জিগান হ্যাঁ নাম ওই যে বাবা। আরে লেখো লেখো। কি লিখবো? দুলু জোদ্দার। দুলু জোদ্দার? হ্যাঁ। আরে মিয়া এত লেখালে বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও। আচ্ছা যাও তো। আরে যাও মিয়া। আপনি মুসাম্মদ রোকে আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী, দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে 2,00,001 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল, বলুন মা। এত দেরিতে বাজাও, সবার তো বিয়ে করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলুন মা কবুল, বলুন কবুল। পারুল, আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবি শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করব, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুন। এই আরে শেষ করে দে। আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি। Thank you.
চাকচিক্যর টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও। সাকিব দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। সবসময় তোমাকে যার কথা বলতাম, ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল। তুমি তুমি সত্যি খুব ভাগ্যবান, তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছ। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তোমরা সুখে থেকো, আমি চলি। তুমি চলে যাবে মানে? আমার কষ্টের দিনে, আমার দারিদ্রের দিনে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার সুখের দিনে তোমাকে আমি পাশে পাবো না? পাশে থাকা মানুষের পাশেই তো আছো শিমুল, তোমার ভালোবাসার মানুষকে তো তোমার পাশে পেয়েছো। দোয়া করি আপনিও যেন আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার পাশে পান। পাশে নয়, আমার ভালোবাসার আমার বুকেই আছে, সারা জীবন আমার বুকেই থাকবে।